বিএনপি জামাতের সশস্ত্র ক্যাডাররা এই আন্দোলনের নেতৃত্ব তারা নিজেরাই গ্রহণ করেছে, এবং এই সশস্ত্র ক্যাডাররা আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে রাজনৈতিক ফায়দা চরিতার্থ করার জন্য হত্যা গুপ্ত হত্যা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে আমরা অভিভাবকদের অনুরোধ করব এদেরকে এই সর্বনাশা বিএনপি জামাতের ক্যাডার বাহিনী এই আন্দোলন থেকে তাদের ছেলে মেয়েদের বিরত রাখার। সাধারণ শিক্ষার্থীরা কোনো দেশীয় অস্ত্র নিয়ে কেন রাস্তাঘাট দখল করতে যাবে, সহিংসতায় জড়াবে? এই আন্দোলনের নেতৃত্ব নিঃসন্দেহে অশুভ শক্তির হাতে চলে গেছে। আর সে অবস্থায় আমরা নিশ্চুপ থাকতে পারি না। আমরা বঙ্গবন্ধুর যারা সৈনিক মুক্তিযুদ্ধের চেতনায় যে চেতনা আমরা ধারণ করি, লালন করি, বিশ্বাস করি, সেই চেতনায় বিশ্বাসীরা আমরা চুপ করে বসে থাকতে পারি না। আমাদের অস্তিত্বের প্রতি হামলা আসছে, হুমকি আসছে, এই পরিস্থিতি মোকাবিলা আমাদের করতেই হবে। কাজেই আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান, এখানে বেশিক্ষণ আপনাদের আমরা ধরে রাখতে চাই না। যার যার এলাকা যা, আজকেও তাদের ভয়াবহ তাণ্ডব সৃষ্টি এজেন্ডা আছে, বিধ্বংসী এজেন্ডা আছে। হ্যাঁ, এখানে শুধু পুলিশের শক্তি নয়, আমাদের দল দলের যে শক্তি বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছে, যে শক্তি শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করেছে, সেই শক্তি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের এই শক্তিকে আজকে কাজে লাগাতে হবে, যার যার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। আমি সারা দেশে আওয়ামী লীগের প্রত্যেক নেতা কর্মীকে আমাদের নেত্রীর পক্ষ থেকে নির্দেশ দিচ্ছি, সারা দেশে সতর্ক হয়ে শক্ত অবস্থা নিয়ে এই অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে। কোনো অপশক্তির সাথে আপোষ করা যাবে না। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীতে আমরা কোনো ছাড় দেব না, ঠিক আছে? আমরা কোনো ছাড় দেব না। স্বাধীনতা বিরোধীকে আমরা কোনো ছাড় দেব না। বিএনপি জামাত যদি মনে করে এসব করে তারা ছাড় পাবে, তবে তাদের বলতে চাই কোনো ছাড় আওয়ামী লীগ দেবে না। আমরা সব সময় ছাত্র সমাজের দাবির প্রতি সহনশীল। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের এই রাষ্ট্রের অভিভাবক, সকলের যৌক্তিক দাবি
তার বিবেচনা রয়েছে। আমরা আন্দোলনকারীদের বলব আইনে পাশে সর্বোচ্চ আদালতের নির্ধারিত তারিখের শুনানির জন্য অপেক্ষা করুন, ধৈর্য ধারণ করুন, কোন অপশক্তি উস্কানি বা ষড়যন্ত্রে পা দেবেন না, ফাঁদে পা না দিয়ে অপেক্ষা করতে। আমরা তরুণ প্রজন্মের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি, ভুলে গেলে চলবে না, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে আমাদের পূর্বপুরুষরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা নেতৃত্বে বিশ্ব পরিমণ্ডলের বাংলাদেশ আজ একটি মর্যাদাশীল উন্নয়নশীল জাতি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে দেশের অর্জিত গণতন্ত্র উন্নয়ন অগ্রগতিকে যারা বাধাগ্রস্ত করতে চা, আসুন আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সর্বশক্তি দিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষে সকল শক্তি আমরা প্রতিরোধ গড়ে তুলব এবং এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কষ্ট করে এই অল্প সময় নোটিসে আপনারা এখানে এসেছেন, এই মুহূর্ত থেকে আমরা মাঠে থাকব, লড়াইয়ের মাঠে থাকবে, আমরা লড়াই করব, প্রতিরোধ করব এবং ইনশাল্লাহ পরাজিত করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।